হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ভাই আজকে আবার একটা ভিডিও বানাতে চলেছি আমরা। আজকে আমরা যাচ্ছি সালেশ্বর শিব মন্দির, যেটা খুবই প্রচলিত এখানে, মানে খুবই নাম বাবার মন্দিরের। সো আমরা সেখানে যাবো, আর সাথে থাকবো, পুরো ভিডিওটা দেখবে, বিনা স্কিপ করে। ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো লেটস গো। সুন্দর জায়গা পেয়ে গেছি আমরা, নদীর সাইডের রাস্তা, আর নদীটা খুবই চরম লাগছে। সো দেখো তোমরা, এখন জয়কৃষ্ণপুর মোড়ে বসে আছি, আর ওয়েদারের কারণে আমরা একটু চাটা স্যুপটা খেতে তো হবে, একদম মাস্ট। আর এখানে কাকুকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখান থেকে 3 কিলোমিটার রাস্তা আর মোটামুটি, তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। বেশি দূর রাস্তা নয়, জয়কৃষ্ণপুর থেকে 3 কিলোমিটার রাস্তা অনলি। সো আমরা সামনে দাঁড়িয়েছি, চলো এবার মন্দির থেকে ঘুরে আসা যাক। শৈলেশ্বর বাবার মন্দির, সো এটাতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। মল্ল রাজাদের আমলতে এটা স্থাপন করা হয়েছে, মোটামুটি 700-800 বছর হয়ে গেল এখনো পর্যন্ত। তো চলো এবার বাবা পিছনে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে সালেশ্বর বাবার মন্দির ওখানে রয়েছে। সো ওটা তোমরা যেটা সামনে দেখতে পাচ্ছ, ভালোভাবে দেখাচ্ছে না যদিও, বাট ওটা হচ্ছে সালেশ্বর বাবার মন্দির। তো ওখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু প্রবলেমের কারণে ওখানে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না বলছে ওখানে দাদারা। সো আমরা ভেতরে যাবো না, এখান থেকে তোমরা দেখে নাও। বিজ্ঞপ্তি দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, পড়ে আমাদের ভেতরে যাওয়ার নির্দেশ নেই। সো আমরা ভেতরে যেতে পারবো না সালেশ্বর মন্দিরে। তো সালেশ্বর মন্দিরের পাশেই একটা আমরা ছোট্ট ঝর্ণার টাইপের পেয়ে গেছি, খুবই সুন্দর। সেখানে আমরা নেমেও গেছি, দেখতে পাচ্ছি। ভাই আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, এবার আমরা বাড়ির দিকে অগ্রসর হবো। তো ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভাই লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।